হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড গুরুত্বপূর্ণ নতুন আরেকটি আপডেট নিয়ে। তো বন্ধুরা, খুবই খুশির খবর, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ রয়েছে 5,000, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 362টি। তো ফ্রেন্ডস, এই পোস্টের বিস্তারিত বিষয়গুলো আমরা এক এক করে আলোচনা করব। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলে নতুন আসলে, যারা এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, সেন্ট্রাল ব্যাংক অফ রিক্রুটমেন্ট এর পক্ষ থেকে শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা চেয়েছেন যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রার্থীর বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে অবশ্যই ছাড় পাবে। এক্ষেত্রে প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের 10,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমরা কীভাবে আবেদন করবে? আবেদন করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ, www.apprenticeshipindia.gov.in। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের যথাযথ যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদন ফি বাবদ জেনারেল ওবিসি ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 800 টাকা এবং এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে 600 টাকা ও পিডাব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে 400 টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে অনলাইন এর মাধ্যমে এবং তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে 3 এপ্রিল পর্যন্ত। অর্থাৎ হাতে কিন্তু সময় তোমাদের বেশি একটা নেই, তোমরা খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে এবং এই আপডেটগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, তারাও যাতে এই আপডেটগুলো সম্পর্কে জানতে পারে। তো ফ্রেন্ডস, তারপরে বলবো তোমাদের এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও, তোমাদের কীভাবে সিলেকশন করবে তারা, আমাদের যে লিখিত পরীক্ষা তারা নিবে সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব। তো তার আগে বলি, প্রথমেই তোমাদের লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে। নিয়োগের স্থান পশ্চিমবঙ্গের দুর্গাপুর, কলকাতা নর্থ ও সাউথ, বাঁকুড়া, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং কোচবিহার রিজিয়নে নিয়োগ করা হবে। তো অবশ্যই কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং এই আপডেটগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এতটুকু ছোট্ট একটা রিকোয়েস্ট আমি তোমাদের প্রত্যেককে আবারও করব। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।